আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর টেস্ট শেষ হতে না হতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে সকল আলোচনা সমালোচনা ভেদ করে আবারও স্কোয়াডের নাম লিখিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, সেই সাথে দলে যুক্ত হয়েছেন নাইম শেখ। গত আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকা মৃত্যুঞ্জয়, রাব্বি ও রনি তালুকদার বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজ থেকে, আর তাদের বদলি হিসাবে দলে যুক্ত হয়েছেন নাইম শেখ, আফিফ এবং তাসকিন আহমেদ। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।